শাকিব ভাই বাদে কোন সিনেমাটা ভালো যায়? অনেক বিগ বিগ প্রোডিউসার ছিল, হ্যাঁ, ওই যে মৌসুমী স্বপ্নরপুদের সময় হারিকেন দিয়ে সবাই খুঁজে প্রোডিউসার, আমি একটু ইনভেস্ট করি, নায়িকাদের সাথে একটু মিশতে পারবো, কথা বলতে পারবো, অনেকের এই ধরনের টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, অনেক নায়িকা আছে যাদের হচ্ছে, যারা এখনো সিনেমাতে নাই বা ওইভাবে কাজও করেনি, নামে নায়িকা, মহরত নায়িকা আর কি। টলিউড ইন্ডাস্ট্রি, এখানে আমরা অনেক নায়িকা রয়েছে, অনেক নায়ক রয়েছে। আবার আমরা যদি পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রির দিকে যাই, আমি যদি বলিউডের কথা বলি, সেখানেও অনেক রয়েছে। তবে বলিউডের তুলনায় আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের সংখ্যাটা নায়িকাদের খুব কম। তো সেক্ষেত্রে মনে হয় কি আপনার, যে আসলে যথেষ্ট পরিমাণে সংখ্যার নায়িকারা আছে নাকি অভাবটা রয়েছে? নায়িকা কম বেশি থাকার তো কথা না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. স্ক্রিপ্টই তো নাই, প্রোডিউসারই তো নাই, ডিরেক্টরই তো নাই, নায়িকা দিয়ে কি হবে? মানে ইন্ডাস্ট্রিটা কি ভঙ্গুর? ইন্ডাস্ট্রিতেই তো আসলে ওইভাবে কোনো কিছু নাই। শাকিব ভাই বাদে কোন সিনেমাটা ভালো যায়? কাকে চিনে কেউ, মানে দর্শক কাকে চিনে আমাকে বলো? কাকে চিনে না চিনে এটা হচ্ছে বড় কথা, হচ্ছে সেভাবে কাজ হচ্ছে, ওইভাবে কাজ হচ্ছে না। শাকিব একমাত্র ভালো বাজেটের, ভালো প্রোডাকশনের শাকিব ভাইয়ের কাজগুলোই হচ্ছে, আদারস কোনো কাজই ওইভাবে প্রোডাকশন নাই। এটা কেন হয়তো ওইভাবে বিজনেস হয় না, দ্যাটস ওয়াই। আমরা কি, কারণ একটা সময় তো অনেক সিনেমা হল ছিল, বিজনেস হতো, অনেক বিগ বিগ প্রোডিউসার ছিল, হ্যাঁ, ওই যে মৌসুমী স্বপ্নরপুদের সময়। বাট এখন যে সিচুয়েশনটা হয়েছে, এখন তো প্রোডিউসার খুঁজে, মানে হারিকেন দিয়ে সবাই খুঁজে প্রোডিউসার, একটা পাই ধরে নিয়ে আসে, মুরগি বানায়। দেখা যায় যে একটা অনেক হোপ দেখায় অনেক, যেমন নায়িকাদেরকে যেরকম দেখানো হয়, ওরকম একটা প্রোডিউসারকেও কিন্তু হোপ দেখানো হয়, নিউ যেগুলা। কেমন হোপটা হয়, হোপটা দেখানো হয় কি, অনেকে থাকে না যে আমার একটু টাকা পয়সা আছে, ঠিক আছে, আমি একটু ইনভেস্ট করি, নায়িকাদের সাথে একটু মিশতে পারবো, কথা বলতে পারবো, অনেকের এই ধরনের টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, তো ঠিক আছে, আমার কিছু টাকা পয়সা আছে, আমি একটু ইয়ে করি। তো অনেক ডিরেক্টররাও তো অনেক আছে না, ওই রকম ফ্রড, মানে যেগুলার আসলে কোনো কি বলে ওগুলা কি কাউন্টেবল না, তো তাদের হাতে গিয়ে পড়ে। পড়ার পর কি হয়, আরে বস আপনি তো এই 20-30 লাখ টাকা হলেই হচ্ছে আপনার সিনেমা কমপ্লিট, এই রকম হবে, ওই রকম হবে, আপনার প্রফিট এই হবে, আপনি নায়িকার সাথে মিশতে পারতেছেন, কথা বলতে পারতেছেন, এইভাবে যে তাকে হোপ দেওয়া হয়, তখন কি হয়, তাকে নামানো হয়। নামানোর পরে কি হয়, একটা 20-30 লাখ টাকা দিয়ে তো একটা সিনেমা হয় না। হ্যাঁ, এরপরে যখন আরো লাগবে টাকা, আরো লাগবে টাকা, আরো লাগবে টাকা, তখন কি হয়, তখন হচ্ছে ওই সিনেমাটাই অফ হয়ে যায়, সিনেমাটাই আর হয় না। আবার এমনও হয় যে মহরত, শুধুমাত্র মহরত পর্যন্তই ওখানেই সীমাবদ্ধ, এরপরে আর কোনো খবরই থাকে না। হ্যাঁ, বাট অনেক নায়িকা আছে যাদের হচ্ছে, যারা এখনো সিনেমাতে নাই বা ওইভাবে কাজও করেনি, নামে নায়িকা, মহরত নায়িকা আর কি, বা একটা সিনেমাতে হয়তো স্টার্ট করেছে, সেই সিনেমাটা কখনো শেষ হয়নি, অথবা কোনো রকম ভাবে একটা কাজ করেছে, বাট সে সিনেমাতে কাজ না করুক, সেটার বেনিফিট নিয়ে সে কিন্তু আদার্স যা কিছু করার সেটা করে ফেলেছে, এরকম অনেকেই আছে। ওকে, তো তার মানে এই হোপ দেখানো হয়, এই হোপটা দেখানোর পর হোপটা ফুলফিল হোক আর না হোক, কেউ চাইলেই সেই সুযোগটা কাজে লাগিয়ে অনেক বড় অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার মুক্তি প্রতীক্ষিত বা এরকম মহরত পর্যন্ত গিয়ে আটকে যাওয়া সিনেমার সংখ্যা কতগুলো? আমার অ্যাকচুয়ালি, আমি যে কটা সিনেমা করেছি, আমার শুরু থেকেই 4টা সিনেমাই হচ্ছে পরপর রিলিজ হয়েছে, মানে 4টা যেটা প্রথম করেছি এটা, এরপরে যেটা, 4টাই পরপর রিলিজ হয়েছে, এরপরে 3টা হচ্ছে আস্তে ধীরে রিলিজ হয়েছে, আমার হ্যাঙ্গিং হয়ে আছে 2টা বেশি না। আর আমরা যদি পুরো ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, তাহলে বাৎসরিক কতগুলো সিনেমা এরকম আটকে যায়? অনেক হিউজ। হ্যাঁ, আটকে যায় বলতে কি, সেন্সর অবধি তো যায় না, মানে মহরত পর্যন্তই আটকে যায়। মহরত বা 2 দিন শুটিং হয়েছে, 1 সপ্তাহ শুটিং হয়েছে, 30%, 40%, 50% এরকম। এখানে অভিনয় করা নায়ক নায়িকাদের পরবর্তী ভবিষ্যৎ কি? পরবর্তী নায়কের তো কোনো ভবিষ্যৎ নাই, নায়ক তো শেষ। আচ্ছা, নায়ক তো ওখানেই শেষ, নায়ক তো স্বপ্নই দেখবে সারা জীবন, ওই যে নায়কের তার তকমা লেগে গেছে তার মাথার মধ্যে যে আমি নায়ক, সে তো ওইটা নিয়েই হচ্ছে FDC-তে ঘুরবে আর ঘুরবে, ঠিক আছে। নায়িকা, আর নায়িকার একটু সুবিধা আছে, যেহেতু সে একটা কিছু ছবি তুলেছে, একটা সিনেমা করতে গিয়ে শুটিংয়ের কিছু ফুটেজ আছে, তো সেটা দিয়ে দেখা গেছে যে সে তার পার্সোনাল লাইফে অনেক কিছুই হয়তো বেনিফিটেড হয় সেটা। ওকে, তার মানে একটা বিষয় আমরা, মানে থাকে না একটু উড়াল দিয়ে শোনা শোনা অবস্থা, এরকম একটা উড়া শোনা কথা আমরা জানতাম যে মিডিয়াতে কিছু মানুষ আসে এই জন্য মিডিয়ার নামটি নিয়ে বড় নিজের হচ্ছে নিজের রাখের গোছানো যেটাকে বলে, তার মানে এটাই হচ্ছে এখন আমি জানি না, যেহেতু আমি মিডিয়াতে নাই এখন,
যেহেতু আমি সিনেমাতে নাই, মিডিয়াতে না, সরি, সিনেমাতে নাই, আমি 2017 সাল থেকেই সিনেমা থেকে অনেক দূরে। সো এখন হচ্ছে যেটা হয় যে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি, যেতে হয় যেহেতু আমি শিল্পী সমিতির মেম্বার। বাট এখন কি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, নাটক না সিনেমা কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? অবশ্যই নাটক, যেহেতু শুরু থেকে আমার সিনেমা, সিনেমার প্রতি আমার একটা ভালোবাসা আছে, বাট আমি নাটকে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। ক্যারিয়ারের প্রাপ্তি কতটুকু? প্রাপ্তি আসলে কতটুকু কি বলবো, আমার প্রাপ্তি বলতে আমি কোনো প্রাপ্তি আমার নাই। কেন? আমার কেন যেন মনে হয় যে ল্যাকিংস, ওই যে বললাম না যে কোন সেক্টরে আমি যেরকম বা আমি যে টাইপের, আমাকে সেভাবে কখনোই প্রেজেন্ট করা হয়নি।